আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন নাটোরের বোম্বাই কালো লতি রাজকচুর লতি যেভাবে বাজারজাতকরণ করা হয় ও যেভাবে আটি বান্ধা হয়। তো দেখতেছেন এই জায়গায় আটি বান্ধা হচ্ছে। তো একটি করে বোঝাতে 20 কেজি করে লাল আছে। তো এর আগে আপনাদেরকে আমি অধিক ভিডিও দেখাইছি, কচুর ভিডিও দেখেছেন, বোম্বাই লতির ভিডিও দেখেছেন। তো আপনারা তো জানেন যে এটি একটি অত্যন্ত লাভজনক ফসল। তো আপনাদের ইউটিউবে অনেকেই বলছে যে অনেক 5 লাখ 6 লাখ অনেক টাকা লাভ হয়, কিন্তু আপনারা তো সবাই জানেন যে কাঁচামালের বাজার যেমন সবসময় কাঁচামালের বাজারটা এক থাকে না। যদি অতিরিক্ত বর্ষা হয় তাহলে একটি এই লাল ধরেন যখন অতিরিক্ত বর্ষা হয় 50 থেকে 55 টাকা কেজি পাইকারি বিক্রয় করা যায়, আর যখন দামটা তরকারির দাম যখন কম হয় 30 থেকে 35 টাকা কেজি পাইকারি দরে বিক্রয় করা যায়। বর্তমান যে মূল্যটা আছে এটা হলে 35 টাকা পাইকারি মূল্য। তো যাই হোক, আপনাদের যদি কেউ নাটোরের কালো বোম্বাই লতিরাজ কচুর লতির চারা নিতে ইচ্ছুক থাকেন তো আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করবেন। আসসালামু আলাইকুম।